وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ পৃথিবী বাসীর জন্য আল্লাহ আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি আপনি ধনীদের জন্য রহমত আপনি গরিবদের জন্য রহমত আসমান বাসীর জন্য আপনি রহমত জমিন বাসীর জন্য আপনি রহমত সবার জন্য আপনি রহমত বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে লক্ষ লক্ষ নবী রাসূলগণ আসবেন কাহার সঙ্গে আট দশজন অনুসারী জান্নাতে যাবে কাহার সাথে জান্নাতে যাবে দশজন কাহার সাথে যাবে আরো কিছু সংখ্যক বেশি কেউ একাই একা যাবে জান্নাতে একজন উম্মত তার কথা মানে নাই আমল করে নাই একাই সে জান্নাতে যাবে লক্ষ লক্ষ নবী রাসূল কেউ একা জান্নাতে যাইতেছে কোনো অনুসারী নাই আছে ওরা নবীর কথা মানে নাই কেউ যাবে সাত আট জন নিয়ে কেউ যাবে দশ জন নিয়ে কেউ যাবে পনেরো বিশ জন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হঠাৎ দেখবেন যে বিশাল এক বাহিনী আসতেছে জিব্রাইলেরা কারা এরা আমার উম্মত মনে হয় কয় না আপনি নজর করে ওই দিকে তাকান বিশাল বাহিনী এরা সব আপনার উম্মত জান্নাতে যারা যাবে এদের মাঝে স্পেশাল সত্তর হাজারের এমন আপনার কিছু উম্মত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন যারা জান্নাতে যাবে তাদের কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এরা হলো মানুষ আল্লাহ আমাদেরকে বিনা হিসাব জান্নাত দান করেন সকলে বলি আমি বিনা হিসাব জান্নাত দান করেন হাদিসটা বুখারী শরীফের বহু জায়গায় এসেছে আমার উম্মতের মধ্যে সত্তর হাজার বিনা হিসাব জান্নাত দিবে এছাড়া তো আরেক হাদিসে আছে জান্নাতে যারা যাবে অর্ধেক হবে আমি নবীর উম্মতের লোক সুবহান এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামান্য দুনিয়ার জিন্দেগি পেয়ে তোমরা আখেরাতকে ভুলে যেও না আল্লাহকে স্মরণ করো আখেরাতকে মাকসাদ বানাও তোমার নিয়ত তোমার কর্ম তোমার চেষ্টা প্রচেষ্টা সব কিছু মূল্যায়ন করা হবে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা একবার সুবহানাল্লাহ পড়েছো এটারও মূল্যায়ন হবে এক রাকাত নামাজ পড়েছ এটারও মূল্যায়ন হবে কিছু সময় কোরআনের কথা শ্রবণ করেছ এটারও মূল্যায়ন করা হবে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আর আল্লাহ থেকে যদি দিলটা দূরে সরায় গায়রুল্লাহর সাথে মহাব্বত কায়েম করো বাড়ির সাথে নারীর সাথে বন্ধু বান্ধবকে যদি আপন বানায় কোটি টাকা খরচ করতে পারো ওই বন্ধু তোমার সঙ্গে কিছুদিন পরে গাদ্দারি করে বসবে তুমি কোটি টাকা ব্যয় করে বাড়ি বানাইলা ওই বাড়ি তোমার সাথে গাদ্দারি করবে তুমি যখন বিপদে পড়বা তোমার জন্য হায়াত পুড়িয়ে যাবে ওই বাড়ি তোমার সঙ্গে কবরে যাবে না কোটি টাকা ব্যাংকের মাঝে রেখেছ ওই টাকা কোটি টাকা ব্যাংকেই থেকে যাবে এই টাকা তোমার সঙ্গে কবরে যাবে না বুখারী শরীফের হাদিসে এসেছে মানুষের লাশটা যখন কবরের দিকে যায় তিন বস্তু তার সঙ্গে যেতে থাকে তার সন্তান তার সম্পদ এবং তার আমল যখন তাকে কবরে রাখা হয় তখন তার সন্তানরা ফেরত চলে আসে আর সম্পদ গুলো আর যায় না ফেরত চলে আসে আল্লাহ আকবার আল্লাহ আকবার থেকে যায় শুধু তার আমল ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাহু ওয়া খায়রুন আমালা দুনিয়ার মাল সম্পদ আল মাল ওয়াল বানুনা সিনাতুল হায়াতিদ দুনিয়া এটা পার্থিব জিন্দেগির একটা সুন্দর সন্তান থাকা
দুনিয়ার একটা সৌন্দর্য, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, এটা দুনিয়ার একটা সৌন্দর্য, এছাড়া আর কিছুই নয়। ওয়াল বাকিয়াতু সলিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। বাকি থাকবে আপনার আমল, বাকি থাকবে নামাজ, বাকি থাকবে কোরআনের তেলাওয়াত, বাকি থাকবে আপনার দান খায়রাত, বাকি থাকবে সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করা, কোরআন শিক্ষা দেওয়া, দিন শরীয়ত তাদেরকে শিক্ষা দেওয়া। ওয়াল বাকিয়াতু সলিহাত প্রতিবেশীর প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, ইতিম গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়া, এই আমলগুলো বাকি থাকবে, সব হয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুনিয়া কেমন, আল্লাহু আকবার লিকুল্লি শাইইন নিদা ফারাদতাহু ইওয়াদু ওয়ালাইসা লিল্লাহি ইন ফারাদতা মিন ইওয়াদি। প্রত্যেক বস্তুর একটা বিনিময় আছে, একজন বউ যদি মারা যায় আরেক বউ তুমি আনতে পারবা, একজন সন্তান যদি মারা যায় বিনিময় আরেকজন সন্তান তুমি আনতে পারবা, একটা বাড়ি যদি তোমার নষ্ট হয়ে যায় আরেকটা বাড়ি তুমি বানাইতে পারবা, একটা গাড়ি যদি দুর্ঘটনায় নষ্ট হয় আরেকটা গাড়ি কিনতে পারবা, প্রত্যেকটার একটা বিনিময় আছে। ওয়ালাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াদিন। আর আল্লাহর সাথে যদি সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে যদি দূরত্বতা সৃষ্টি হয়, এ আল্লাহর দূরত্বতা সৃষ্টি হয়ে গেলে এর বিনিময়ে পৃথিবীর আর কোন বস্তু পাওয়া যাবে না। এক চশমে জাতান কাফেলাতা শাহনবাসী, এক চশমে জাতান কাফেলাতা শাহনবাসী, শায়দ কে নেগাহে পুনাদা কাহনবাসী, চিস্তে দুনিয়া আজ খোদা কাফিল বুদান, সন্তানের দ্বারায় অনেক সময় আল্লাহর সাথে দূরত্বতা সৃষ্টি হয়, সম্পদের দ্বারায় আল্লাহর সাথে দূরত্বতা সৃষ্টি হয়, এর নাম দুনিয়া। কোন সন্তানকে যদি আপনি কোরআন শিখান, নামাজ শেখান, সঠিক পথে তাকে রাস্তা দেখান, এই সন্তান দুনিয়া নয়, এটা আখেরাত। কোন সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, এই সম্পদ দুনিয়া নয়, এটা আখেরাত। এমনকি আপনার যদি বাড়ি থাকে, গাড়ি থাকে, এটা যদি এই জন্য আপনি ক্রয় করে থাকেন, বানায় থাকেন, আপনার সন্তানগুলোকে নিরাপদে রাখবেন, এদেরকে পর্দা মোতাবেক পরিচালনা করবেন, এরা যেন দিন শরীয়ত নিয়ে এবাদত বন্দিগি করে জীবন যাপন করতে পারে। ওই বাড়ি গাড়ি আপনার জন্য দুনিয়া হবে না, ওই গাড়ি বাড়ি আখেরাত। এই জন্য অনেক আল্লাহর বান্দা বাড়ি পাওয়ার পরে অহংকারী করে না, গাড়ি পাওয়ার পরে অহংকারী করে না, ব্যবসা বড় হওয়ার পরে অহংকারী করে না, গরিবদের সঙ্গে সুন্দর আচরণ করে, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করে। দুনিয়া হলো ওই জিনিস সহজ সংখ্যা। দুনিয়া কাকে বলে? যেই জিনিস দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় ওটাকে বলে দুনিয়া। বাড়ি করে যদি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয় এর নাম দুনিয়া, বাড়ি দ্বারাই যদি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয় এটা দুনিয়া নয়, সন্তান দ্বারাই যদি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়, ওই সন্তান যদি আপনার অভিশাপের কারণ হয়, দিন শরীয়ত অনুযায়ী না চলে এই সন্তান, এটা দুনিয়া, এটা আখেরাতে কোনো কাজে আসবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন, দুনিয়া কেমন, বলে দুনিয়া হলো একজন মুসাফির ব্যক্তির মতো। ওই মুসাফির ব্যক্তি পথিমধ্যে মরুভূমির প্রান্তরে হাঁটতেছে, হাঁটতেছে হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে একটা বাঘ দেখা যায়। বাঘ, ওই বাঘ দৌড়ায় দৌড়ায় তার দিকে আসতেছে খাওয়ার জন্য। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সে পলায়নের চেষ্টা করে, আশপাশে কোনো গাছপালা নাই, যেই গাছের উপর উঠে আশ্রয় নিবে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে হঠাৎ একটা কূপ দেখা যায়, কূপ
পানির কূপ দেখা যায় পানি অনেক গভীরে ওই কূপের ভিতরে এসে চাইল আমি এখানে আশ্রয় নেব বাঘ যখন চলে যাবে আমি বের হয়ে যাব কূপের নিচে তাকায় দেখে বিষাক্ত সাপ বিচ্ছু দেখা যায় বিষাক্ত সাপ কূপের পানিতে সাঁতার কাটতেছে এখন কি করবে পিছনে বাঘ সামনে সাপ এমন সময় নজর করে দেখতেছে কূপের কিনারার মাঝে মোটা মোটা কিছু ঘাস দেখা যায় লম্বা লম্বা ভাবলো এই ঘাসগুলো ধরে আমি আমার দেহটা কূপের ভিতরে ছেড়ে দেই পানি আমার পায়ে লাগবে না সাপও আমাকে আক্রমণ করতে পারবে না অপর উপরের দিক থেকে বাঘের আক্রমণ থেকেও আমি বেঁচে যাব সাপের আক্রমণ থেকেও আমি বেঁচে যাব তাই করলো দুইটা মোটা ঘাস ধরে দেহটাকে নিচের দিকে ঝুলা দিল হঠাৎ করে তাকায় দেখে এই দুই ঘাসের গোড়ার মাঝে দুইটা ইঁদুর একটা হলো কালো ইঁদুর একটা হলো সাদা ইঁদুর এই দুই ইঁদুর গাছের গোড়ায় কাটাকাটি করতেছে ঠুকরাচ্ছে কাটতেছে এমন সময় সে মহাবিপদে একটু পরেই যদি কাটা শেষ হয়ে যায় নিচে সাপ আর উপরের দিকে ভাগ বিপদ থেকে বাঁচার কোন রাস্তা নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ঘাসের মাঝে হঠাৎ করে নজর করে দেখল ওই ঘাসের মাঝে কিছু মধু দেখা যায় কিন্তু কোন মধু পোকা নাই মধু দেখা যায় মধু পোকা নাই ভাবলো মধু বড় মজাদার খাঁটি মধু পাইলাম এক হাত ছেড়ে দিল এক হাত দ্বারায় ঘাসটা ধরে রাখলো আরেক হাত দ্বারায় মধু নিজে জিব্বায় চেটে চেটে খাইতেছে আল্লাহু আকবার আল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই লোকটা মধু খাইতে গিয়ে যদি তার সামনের পিছনের ভবিষ্যতের কথা ভুলে যায় তার মতো বোকা মানুষ পৃথিবীতে আর কেউই থাকতে পারে না ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন হে মানুষ তুমি ওই মুসাফিরের মতো তোমার পিছনে বাঘ এটা হলো আজরাইল তোমার সামনে সাপ এটা হলো তোমার সামনের কবর কবরে সাপ আছে কবরে বিচ্ছু আছে পিছনে মালাকুল মৌত আসতেছে বছর হয়ে গেল 30 বছর মালাকুল মৌত তোমার বেশি কাছে চলে আসলো যদি তোমার বয়স হয় 50-60 বছর মনে করো মালাকুল মৌত তোমার একেবারে মুখামুখি একটু পরেই তোমার কবরটা কবজ করে নিয়ে যাবে ওই মালাকুল মৌত হলো তোমার পিছনের ভাগ আর সামনের সাপ হলো এটা তোমার অন্ধকার কবর আরে দুইটা ঘাস এটা হলো তোমার দুনিয়ার জিন্দিগি আর দুইটা ইঁদুর একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর তোমার জীবনটাকে কাটতেছে এটা হলো তোমার জিন্দিগির দিন এবং রাত সাদা ইঁদুর হলো দিন কালো ইঁদুর হলো রাত এই যে মধু পান করতেছ এটা হলো তোমার দুনিয়ার মজা সামান্য একটু দুনিয়ার মজায় পাইয়া মজার ভিতরে ঢুকিয়া বিবির পিছনে ঘুরিয়া সন্তানের মহাব্বতে ঢুকিয়া নামাজ খবর নাই আখেরাত খবর নাই মালাকুল মৌত আগায় আগায় আসতেছে তোমার কোন খবর নাই অন্ধকার কবর তোমার সামনে অপেক্ষমান হঠাৎ করে তোমার রুহটা কবজ করে নিয়ে যাবে যেই 5-10 তলা বিল্ডিং করলা হসপিটালে মারা গেল ওই বিল্ডিং এ আর ঢোকানো হবে না ডাইরেক্ট গোসল দিয়ে জানাজা পড়ায় গোরস্থানে কবরে দাফন করা হবে সামান্য দুনিয়ার মজা পায়া ব্যবসার মজা পায়া সন্তানের আনন্দ পায়া বিবি বাল বাচ্চা গাড়ি গাড়ির আরাম পায়া যদি তোমার আজরাইলের কথা ভুলে যাও কবরের আসাবের কথা ভুলে যাও আল্লাহ রসুল বলেন তোমার মতো আহমদ এই জগতে আর কেউই নাই ঠিক কিনা আল্লাহর রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনতে পেরেছে আখিরাতের জিন্দেগির জন্য পরকালের জন্য আমল করে সে হলো বুদ্ধিমান ওয়াল্লাজিস অক্ষ ওয়াল্লাজিস ব্যর্থ ওয়াল্লাজিস বেওকুফ আহমদ
মান আতবা নাফসাহু যে নিজের বংশে জিন্দিগির অনুসরণ করে অতামান্না আলাল্লাহ আর আল্লাহর উপরে ভরসা করে আমি যতই গুনাহ করি না কেন আমার আল্লাহ আমারে maaf করে দিবে এইভাবে ভাবতে ভাবতে হয়তো আপনার তাওবা নসিব নাও হতে পারে একদিন হঠাৎ করে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় যদি বলেন ভাই মালাকুল মউত দুইটা রাকাত নামাজ পড়ব তাওবা করব একটু সুযোগ দাও দুই মিনিট আল্লাহ বলেন ইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়ালা ইস্তাকদিমুন এক মুহূর্ত আর কিছু হবে না যদি পরম তোমার সামনে চলে আসে এক সেকেন্ড আর পিস হবে না কোনো সম্ভাবনা এজন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করি গত কিছুদিন আগের রিপোর্ট চট্টগ্রাম দুর্ঘটনা এক গাড়ি এবং সিএনজি বাসের দুর্ঘটনা একই পরিবারের সাতজন জায়গায় শেষ এক পরিবারের সাতজন যদি চলে যায় থাকে কয়জন কোন ফ্যামিলিতে তো সাতজনে নাই তিনজনেই সদস্য তো এরকম মালিক যখন ডাক দিবেন হয়তো একসাথেই যেতে হবে আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন সকল বলি আমিন